সো গাইস চলে এলাম সেই ধামাকেদার ভিডিওটা নিয়ে যার নাম প্যারাডক্স। তো গাইস তোমরা যদি গেম ওপেন করো তাহলে লবিতে এই একটা আইকন দেখতে পাচ্ছ, আর গাইস এখানে ক্লিক করলে তোমাদের সামনে এই ইন্টারফেসটা আসে। সো এখানে কিন্তু একটা টাইম দেখাচ্ছে। তো এখন গাইস তোমরা কিন্তু এই ইভেন্টটা কেউ ওপেন করতে পারছো না। সো এই ইভেন্টটা গাইস তোমরা কিভাবে ওপেন করতে পারবে সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওটাই বলে দেবো। তাছাড়া গাইস প্যারাডক্স ইভেন্টের রিগার্ডিং তোমরা কি কি আইটেম ফ্রিতে পাবে আর গাইস কি কি পেড ইভেন্ট দেখতে পাবে তার কনফার্ম ডিটেলস এবং প্রি অ্যাক্সেস কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই করে দেখাবো। গাইস এক থেকে দু সপ্তাহের ভিতরে তোমরা আমাদের গেমের ভিতরে নতুন কি দেখতে পাবে এবং গাইস টুনাইট আপডেটের ব্যাপারেও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই বলবো। তো ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো, তাহলে গাইস তোমরা আমাদের নতুন প্যারাডক্স ইভেন্টের এ টু জেড ডিটেইলস কিন্তু জানতে পেরে যাবে। তো চলো সবার প্রথমে গাইস তোমাদেরকে প্যারাডক্স ইভেন্টের সমস্ত আইটেম গুলো দেখিয়ে দিই। তো গাইস তোমরা প্রথমে এখানে এই যে একটা ব্যানার দেখতে পাচ্ছ এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা আফটার দেখতে পাচ্ছ। সো এই দুটো জিনিসের ভিতরে তোমরা কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন দেখতে পাবে। তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা ইমোট দেখতে পাচ্ছ যেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। তো তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা ডুও ইমোট দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু গাইনা প্যারাডক্স থিমের উপর বানিয়েছে। তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা ইমোট দেখতে পাচ্ছ যেটা কিন্তু গাইস পাপাকি পারি টাইপের কিন্তু ইমোট, আর গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই লাগছে। তো তারপরে গাইস তোমরা কিন্তু এখানে আরো একটা ইমোট দেখতে পাচ্ছ যেটা কিন্তু গাইস কাটানা থিমের উপর করেছে, আর দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। আর গাইস কোনটা কি কি ফ্রিতে পাবে আর কোনটা পেড ইভেন্টের ভেতরে দেখতে পাবে সেটা কিন্তু একটু পরে তোমাদেরকে কনফার্ম ভাবে দেখিয়ে দেবো। তো তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা কাটানা স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু হলুদ কালারের ভেতরে করেছে, এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আরো একটা কাটানা স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু বেগুনি কালারের ভেতরে করেছে। আর গাইস কাটানার ভেতরে তোমরা কিন্তু এই যে কিছু জিনিস দেখতে পাচ্ছ এই জিনিসগুলো কিন্তু দেখতে পেয়ে যাবে। তো তারপরে গাইস তোমরা কিন্তু এখানে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ যেটা কিন্তু হতে চলেছে আমাদের নতুন হাইপার বুক, যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই দেখতে হবে। এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা কিন্তু অ্যানিমেশন দেখতে পাচ্ছ যেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে এই যে কিছু জিনিস দেখতে পাচ্ছ যেরকম গাইস একটা স্কাই উইং, আর গাইস এই স্কাই উইংটা কিন্তু পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। কারণ গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ স্কাই উইংটা তোমরা যদি ব্যবহার করো সেক্ষেত্রে প্লেনে কিন্তু এরকম টাইপের বসে বসে আসতে পারবে, আর গাইস এটা পরে তোমরা যদি নিচে নামো সেক্ষেত্রে এরকম টাইপের বসে বসে কিন্তু নামতে পারবে। সো এটা কিন্তু খুবই মারাত্মক করেছে। তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা স্কাইতে স্কিন দেখতে পাচ্ছ, এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিলগুলো কিন্তু দেখতে পাচ্ছ যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। এবং গাইস এই কিছু অ্যানিমেশন তোমরা দেখতে পেয়ে যাবে। তারপরে গাইস তোমরা কিন্তু এখানে এই যে একটা লুক চেঞ্জার ইমোট দেখতে পাচ্ছ যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। সো এই যে গাইস কটা আইটেম তোমাদেরকে দেখালাম, তো এই কটা আইটেম গাইনা কিন্তু প্যারাডক্স থিমের ওপর তৈরি করেছে। আর গাইস এই সমস্ত আইটেমগুলো তোমরা কিন্তু 17 তারিখের পরে ধীরে ধীরে করে কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। কিন্তু গাইস একটা জিনিস আছে যেটা কিন্তু তোমাদেরকে আমি এখন অবধি দেখাইনি, কিন্তু গাইস সেই জিনিসটা যদি আমাদের গেমের ভেতরে আসে তাহলে গাইস সেটা কিন্তু সবার প্রথমে আমি ব্যবহার করব। তো সেই জিনিসটা কি সেটা একদম দেখাবো। কিন্তু গাইস তার আগে আজকে এই ভিডিওটা কিন্তু খুবই একটা ছোট প্রমোশন পার্ট আছে, তো চলো গাইস সেটা আগে আমরা দেখে আসি। ওয়ান এক্সপেড এর নতুন চুইংগাম প্রতিনিয়ত জেতার কারণে আপনার মুখে হাসি লেগেই থাকবে। আর এছাড়াও এমন শত শত ইভেন্ট রয়েছে যা বেটিং কোম্পানি ওয়ান এক্সপেড প্রতিদিন অফার করে, সেই সাথে গ্যারান্টি যুক্ত পে আউটস এবং দ্রুত উইথড্রল। ওয়ান এক্সপেড, খেলাধুলায় বাজি ধরুন, বড় জিতুন, দ্রুত এবং নির্ভরযোগ্য। বাংলাদেশ এবং জিম্বাবুয়ের একটা ম্যাচ আছে, এই ম্যাচের উপর প্রেডিকশন করে আর্নিং করে নিতে পারো 1x bet থেকে। তাছাড়া এখানে আরো অনেক সহজ গেম আছে যেগুলো খেলে কিন্তু তোমরা আর্নিং করে নিতে পারবে। তোমার ডেসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া লিংক থেকে এখনই তোমরা সাইন আপ করে নাও। তো আমার প্রোমো কোড বুম এফএফ ব্যবহার করো, তাহলে গাইস ফার্স্ট ডিপোজিটে তোমরা কিন্তু 200% ডিপোজিট বোনাস পেয়ে যাবে। তো যাও খেলো আর আর্নিং শুরু করে দাও। সো এরপরে গাইস আমরা চলে আসি ভিডিও টপিকে। সো এখন গাইস তোমাদেরকে বলে দিই কোন জিনিসটা আমি সবার প্রথমে ব্যবহার করব যেটা যদি আমাদের গেমের ভেতরে আসে, সেটা হলো গাইস এই কাইরস ক্যারেক্টার। কারণ গাইস এই কাইরস ক্যারেক্টারটা খুবই মারাত্মক লেভেলের হবে। তো এই ক্যারেক্টারটা গাইস তোমরা যখনই ব্যবহার করবে, প্রথমত গাইস এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার, আর গাইস 50% কে ক্যারেক্টারের মতো কাজ করবে। কেমন গাইস তোমাদেরকে দেখাই। তো গাইস কাইরস ক্যারেক্টারটা তোমরা যদি নিয়ে খেলো সেক্ষেত্রে গাইস এই যে দেখতে পাচ্ছ ইপিটা কিন্তু ধীরে ধীরে তোমাদের কিন্তু বাড়তে থাকবে। আর গাইস ইপিটা যখন বেড়ে ফুল হয়ে যাবে সেক্ষেত্রে গাইস কিন্তু বেগুনি কালারের হয়ে যাবে, এবং গাইস তারপরে ইপিটা কিন্তু কমতে থাকবে। তো এর ভেতরে তোমরা যখনই কোনো এনিমিকে ড্যামেজ দেবে সেক্ষেত্রে এনিমির ভেস তো তাড়াতাড়ি ভাঙবে, তার পাশাপাশি এনিমির গায়ের ওপর কিন্তু ড্যামেজটা একটু বেশি লাগবে। সো এই ক্যারেক্টারটা গাইস যখন আসবে তখন এই ক্যারেক্টারটা কিন্তু সকলেই ব্যবহার করবে। আর গাইস তোমরা কিন্তু প্যারাডক্স ইভেন্টের ভেতর থেকে এই ক্যারেক্টারটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে।
সো এরপরে গাইস তোমাদেরকে প্যারাডক্স ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস 17 তারিখে তোমরা যখনই এখানে ক্লিক করবে সেক্ষেত্রে তোমাদের সামনে কিন্তু এরকম টাইপের ইন্টারফেস চলে আসবে। সো এই ইভেন্টে গাইস বেসিক্যালি তোমাদের এই যে টোকেনগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু কালেক্ট করতে হবে। সো এই যে গাইস টোকেনগুলো আছে এগুলো কিন্তু বোনাস টোকেন। সো এই টোকেনগুলো কালেক্ট করার জন্য যে মিশনগুলো এখানে দেবে সেগুলো তোমরা কমপ্লিট করবে। তার পাশাপাশি গাইস রেগুলার তোমরা কিন্তু ডেইলি টাস্কের এই অপশানে যখন ক্লিক করবে সেক্ষেত্রে গাইস তোমাদের সামনে এরকম টাইপের দুটো কালারের মিশন চলে আসবে, একটা বেগুনি আর একটা হলুদ। তো এখানে যে মিশনগুলো দিয়েছে দুটো মিশনই তোমরা কমপ্লিট করতে পারবে। তো ছোটখাটো মিশন দেবে কিল করতে, বুইয়া করতে বা গাড়ি চালাতে, তো এই মিশনগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু এখান থেকে টোকেন পেয়ে যাবে। এবং গাইস তোমার কাছে যখন অনেক বেশি টোকেন হয়ে যাবে সেক্ষেত্রে এখানে একটা দাগ তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ধীরে ধীরে আগাতে থাকবে। আর গাইস যখনই এই দাগটা আগিয়ে আগিয়ে ক্যারেক্টারের কাছে চলে যাবে সেক্ষেত্রে প্রথমত গাইস তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখান থেকে কাইরস ক্যারেক্টারটা কিন্তু নিয়ে নিতে পারবে এরকম ভাবে। এবং গাইস তারপরে যখন দাগটা ধীরে ধীরে একদম ইমোটের কাছে চলে যাবে সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু এখান থেকে ক্লিক করে কিন্তু ইমোটটাও কিন্তু ক্লেম করে নিতে পারবে। সো এইভাবে তোমরা কিন্তু ফ্রি রিওয়ার্ডগুলো নিতে পারবে। তার পাশাপাশি গাইস আরও কিন্তু কিছু ফ্রি রিওয়ার্ড পাবে, সেটা তোমাদেরকে দেখাবো। কিন্তু গাইস তার আগে তোমাদেরকে বলে দিই আমাদের ইন গেম কী কী পরিবর্তন করা হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ভেন্ডিং মেশিনটা পরিবর্তন করে দেওয়া হবে এবং গাইস লবিতে এই জিনিসটা তোমরা কিন্তু দেখতে পাবে। এবং গাইস আমাদের যে প্লেনের স্ক্রিনটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হয়ে যাবে। এবং গাইস আমাদের যে লোডিং স্ক্রিনটা যখন তোমরা গেমের ভেতরে ঢোকো তখন গাইস এরকম টাইপের লোডিং স্ক্রিন তোমরা দেখতে পাবে। এবং গাইস কিছু কিছু ক্ষেত্রে এরকম টাইপের ব্যানার তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। এরপরে গাইস তোমাদেরকে প্যারাডক্স ইভেন্টের কিছু ফ্রি এবং পেড আইটেমের ব্যাপারে বলে দিই। তো সবার প্রথমে গাইস তোমাদেরকে বলে দিই এই যে একটা ব্যানারের ব্যাপারে। তো গাইস কাটানা স্পেশাল তোমরা কিন্তু একটা ইমোট আর কাটানা কিন্তু দেখতে পাবে 17 তারিখে, যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। আর গাইস এই ব্যানারের ওপর তোমরা যখনই 17 তারিখে ক্লিক করবে সেক্ষেত্রে এরকম টাইপের রিং ইভেন্টের এখানে কিন্তু তোমরা চলে আসবে। সো এখানে গাইস তোমরা কিন্তু কাটানা স্পেশাল এই ইমোটটা দেখতে পাবে এবং গাইস এই দুটো কাটানা তোমরা কিন্তু রিং ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পাবে। তো তোমরা কিন্তু সকলেই মনে রেখো 17ই মে কিন্তু এই ইভেন্টটা আসবে। আর গাইস এই ইভেন্টের ভেতর থেকে তোমরা যদি এই সমস্ত আইটেমগুলো বার করতে যাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু মিনিমাম 3-5,000 ডায়মন্ড কিন্তু খরচা হবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তারপরে গাইস তোমাদেরকে বলে দিই আমাদের হাইপার বুকের ব্যাপারে। তো গাইস 20 তারিখে এই টপ আপ ইভেন্টটা তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তার পাশাপাশি গাইস 20 তারিখে তোমরা কিন্তু আমাদের প্যারাডক্স থিমের এই হাইপার বুকের আইটেমগুলো রিং ইভেন্টের ভেতরেও কিন্তু দেখতে পাবে। আর গাইস এই রিং ইভেন্টের সব থেকে ভালো ব্যাপার এটাই যে এখান থেকে তোমরা যদি কোনো আইটেম পেয়ে যাও সেক্ষেত্রে হাইপার বুক কিন্তু তোমাদের পারচেস করতে হবে না, আইটেমটা পেয়ে গেলে সেটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। আর গাইস এই ইভেন্টের ভেতরে যতখানি জানা যাচ্ছে ইউনিভার্সাল রিং টোকেন এবং ইউনিভার্সাল রিং ভাউচারও কিন্তু ব্যবহার করতে পারবে। এবং গাইস এই ইভেন্টের ভেতরে সব থেকে যে ভালো আইটেমটা আমার লাগলো সেটা হলো গাইস এই স্কাই উইংটা। তো এই যে গাইস ইভেন্টটা এটা কিন্তু তোমরা মে মাসের 20 তারিখে কনফার্ম আমাদের গেমের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। তো এরপরে গাইস তোমাদেরকে আরও একটা ইভেন্টের ব্যাপারে বলি, যেটার গাইস শুধুমাত্র লিক্স কিন্তু পেয়েছি, তোমাদেরকে আরও একবার বলে দিই এটা কনফার্ম হয়নি, বলতে পারো 90% কনফার্ম, কিন্তু গাইস 10% গাইনা কিন্তু এখন অবধি আনকনফার্ম করে রেখেছে। সো ইভেন্টটা কি? তো গাইস তোমরা দেখতে পাচ্ছ টোকেন টাওয়ার ইভেন্ট। তো অনেকদিন পর গাইনা কিন্তু আবারও আমাদের গেমের ভেতরে টোকেন টাওয়ার ইভেন্ট কিন্তু আনতে চলেছে। আর গাইস এই টোকেন টাওয়ার ইভেন্টের যে মেন রিওয়ার্ডটা থাকবে সেটা হলো গাইস লেজেন্ডারি বান্ডিল। আর গাইস লেজেন্ডারি বান্ডিলটা তোমরা যদি একবার পারচেস মানে পেয়ে যাও সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু এই যে সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছ, দুটো কালারের বান্ডিল, ডুও ইমোট, অ্যানিমেশন, তার পাশাপাশি গাইস এই যে লুক চেঞ্জার ইমোট, তাছাড়া আরও অনেক কিছু, তো সব কিছু পেয়ে যাবে। আর গাইস এই ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু মুখের এই রুমালটাও দেখতে পাবে, তার পাশাপাশি গাইস নর্মাল আফতার আর ব্যানারও কিন্তু দেখতে পাবে। তো এই যে গাইস ইভেন্টটা যতখানি জানতে পারলাম মে মাসের 24 তারিখে তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। সো এই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম। তো প্যারাডক্স ইভেন্টের সমস্ত ডিটেলসগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম। সো এরপরে গাইস তোমাদের কিছু ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে বলে দিই, যেটা গাইস প্যারাডক্স ইভেন্ট চলাকালীন কিছু মিশন কমপ্লিট করলে তোমরা কিন্তু ফ্রিতে নিতে পারবে। তো সবার প্রথমে গাইস এই যে পারাঙের স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা সকলেই ফ্রিতে নিতে পারবে। তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা গ্র্যান্ডের স্ক্রিন দেখতে পাচ্ছ, সো এটাও গাইস কিন্তু তোমরা সকলেই ফ্রিতে নিতে পারবে। এবং গাইস এই যে একটা ফেস পেন্ট দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে। সো প্যারাডক্স ইভেন্টের ভেতরে গাইস যে যে ফ্রি ইভেন্টগুলো আসার কথা ছিল, যে যে পেড ইভেন্টগুলো আসার কথা ছিল, তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। সো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর গাইস প্যারাডক্স ইভেন্টের ইন্টারফেসটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এর জন্য যারা যারা এখনো ভিডিওতে একটা করে লাইক করনি, কি করছো আর, একটা লাইক অবশ্যই করে দিও। আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও, এরকমই নতুন নতুন কনফার্ম ইনফরমেশন সবার প্রথমে জানার জন্য। আর গাইস তোমরা যদি ফ্রি ফায়ারের আরো অনেক কটা নতুন নতুন ইভেন্ট এবং আপডেটের ব্যাপারে জানতে চাও তাহলে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও
ভিডিও দেখতে পাচ্ছ। সো এখন অবধি তোমরা যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো চলো গাইস, আজকের মতো ভিডিওটা এতখানি, কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।